সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের এইচ এস বেঙ্গলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তারই একটা পার্ট বাংলা গানের ধারা সেই বাংলা গানের ধারা থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নোত্তর নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি বা আজকের আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা বাংলা গানের ধারা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নাম্বারের প্রশ্নোত্তর বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান বা ভূমিকা আলোচনা করো তো এর যে উত্তর সেটা আমরা দেখে নেব তো কি বলা হয়েছে রবীন্দ্রনাথের প্রায় সমকালীন একজন বাঙালি সঙ্গীত বিশেষজ্ঞের নাম হলো রজনীকান্ত সেন তাহলে আমরা কি বলতে পারি যে রবীন্দ্রনাথের প্রায় সমকালীন আরও একজন মহান সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত বিশেষজ্ঞ যিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় রজনীকান্ত সেন ওকে বয়সে তিনি রবীন্দ্রনাথের চেয়ে ছোট ছিলেন তাহলে বয়সে কিন্তু রবীন্দ্রনাথের চেয়ে তিনি ছোট ছিলেন তবুও তার স্বল্প আয়ুষকালে অর্থাৎ তিনি যতদিন বেঁচেছিলেন তার আয়ুষকালটা স্বল্প ছিল সেই স্বল্প আয়ুষকালে তিনি অসংখ্য গান রচনা করেছিলেন ওকে বাণী এবং কল্যাণী গ্রন্থ দুটিতে রজনীকান্তের গানগুলি সংকলিত হয়ে আছে তাহলে দুটো গ্রন্থ একটা হচ্ছে বাণী আর একটা হচ্ছে কল্যাণী এই গ্রন্থ দুটিতে রজনীকান্তের গানগুলি সংকলিত হয়ে আছে তার গানগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় তাহলে রজনীকান্তের যে গান সেগুলোকে আমরা কটা পর্যায়ে ভাগ করতে পারি তিনটি পর্যায়ে ভাগ করতে পারি প্রথমটা কি স্বদেশ সঙ্গীত স্বদেশ সঙ্গীত মানে কি দেশকে নিয়ে বা দেশের প্রতি ভালোবাসা তা বা মায়ের প্রতি ভালোবাসা ভারত মায়ের প্রতি ভালোবাসা তো তাকে নিয়ে যে গান ঠিক আছে সেগুলোকে আমরা বলবো স্বদেশ সঙ্গীত তো কী বলা হয়েছে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই এই গানটি একটি বিখ্যাত স্বদেশ সঙ্গীত সঙ্গীত হিসেবে পরিচিত গানটা কি মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই দিন দুঃখিণী মা যে তার বেশি আর সাধ্য নাই আরও একটি গান নম 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 জননী বঙ্গ এই গানগুলো উল্লেখযোগ্য তাহলে প্রভৃতি দেশাত্মবোধক গান একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল ওকে যদিও সংখ্যায় কম তবুও তার স্বদেশ সঙ্গীতগুলি যথেষ্ট উৎকৃষ্ট মানের ছিল ওকে এরপর কি হাসির গান তো রজনীকান্ত বেশ কিছু হাসির গান লিখেছিলেন যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তু আর শত শত যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তু আর শত শত আরেকটা হচ্ছে পান্তু আর শত শত প্রভৃতি গান এই শ্রেণীতে পড়ে তাহলে যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তু আর শত শত প্রভৃতি গান এই শ্রেণিতে পড়ে মানে হাসির গানের মধ্যে পড়ে ওকে এবার হচ্ছে ভক্তিগীতি রজনীকান্ত মূলত তার ভক্তিগীতির জন্য বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার লেখা ভক্তি গীতিগুলি হলো তার তার লেখা ভক্তিগীতিগুলি বাণী সুর ভাব কাব্য কাব্যমাধুর্য নিজস্বতা এবং সহজ চলনের জন্য বাংলা গানের ভুবনে বিশিষ্ট হয়ে আছে তাহলে কী বলছে রজনীকান্ত মূলত তার ভক্তিগীতির জন্য বাঙালি হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার লেখা ভক্তিগীতিগুলি বাণী সুর ভাব কাব্য মাধুর্য নিজস্বতা এবং সহজ চলনের জন্য বাংলা গানের ভুবনে বিশিষ্ট হয়ে আছে এই পর্যায়ের একটি বিশিষ্ট গান হল তুমি নির্মল করো মঙ্গল করি করি মলিন মর্ম মুসাই তাহলে ভক্তিগীতি পর্যায়ের একটা বিখ্যাত গান কি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই এই গানটি আমরা প্রত্যেকেই শুনেছি আমরা স্কুলে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন সেক্ষেত্রে অনেকেই আমরা এই গান এই ধরনের গানগুলো কিন্তু আমরা গেয়েছি ওকে তারপর কি বলা হয়েছে বাঙালি সমাজে রজনীকান্ত সেন কান্ত কবি এবং তার গান কান্ত গীতি নামে প্রসিদ্ধ বা পরিচিত তাহলে বাঙালি সমাজ সেখানে রজনীকান্ত সেন কান্ত কবি এবং তার গান কান্ত গীতি নামে প্রসিদ্ধ বা পরিচিত অনুপ ঘোষাল পান্নালাল ভট্টাচার্য হেমন্ত ভট্টাচার্য সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ সোনাম শিল্পীরা কান্ত গিয়ে প্রসিদ্ধি লাভ করেছেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান তো আমরা আমাদের যে আগের ভিডিও সেখানে আলোচনা করেছিলাম বাংলা সঙ্গীতের ধারায় দ্বিজেন্দ্র লাল রায়ের কৃতিত্ব বা অবদান আলোচনা করো তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও এবং সেখানে উচ্চ উচ্চমাধ্যমিক বাংলা বলে যে লিস্টটি রয়েছে সেখানে প্রবেশ করে যাও এখানে এবং সেখানে দেখতে পাবি যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরপর পাঁচ নাম্বারের এবং সেই সঙ্গে প্রশ্ন অর্থাৎ যে এক নম্বরের প্রশ্ন সেগুলো সবই আলোচনা করা রয়েছে করা রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সে অবধি দেখার জন্য দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত